গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুল। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমি এই ঘুম থেকে উঠলাম, গলাটা এখনো বসা রয়েছে। আর শুধু ঘুম থেকে ওঠার জন্য না, গলাটা এমনিতেই আমার বসে গেছে, জানি না কেন, কবে পুরোপুরি ঠিক হবে তাও জানি না। তো সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম, নিচে চলো। আর কি, সকাল উঠলেও একঘেয়ে হলেও গরম জলটা আমাকে খেতেই হয়, এটা আমার একদম রোজকার বন্ধ হয়ে গেছে। তারপরে মুখটাকে ধুলাম, মুখ টুক ধুয়ে এবার ফল খেতে বসবো। ফল মানে এখন তো আম, আমের সিজন চলছে, আর আম আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য একটা আম কেটে নিয়ে বসে গেছি। আর আজকে সকাল সকাল পুজোটা করে নিচ্ছি, স্নান করে। স্নান করে দেখো পুজো করে নিয়েছি। এদিকে আমার রান্নারও অনেকটা এগিয়ে গেছে। এখানে দেখো ফুলকপি ফ্রাই করেছি, আর এদিকে পনির ভেজে রেখেছি। এখানে আলু ভাজছি, পনিরের ঝোলটা করব। টমেটো, কাঁচা লঙ্কা আর নুন দিলাম, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, একটা তেজপাতা, অল্প জল, একটু কষিয়ে নেব বা শুকিয়ে নেব। ডাল সাম্বার দিলাম, ফুলকপি, ডাল, মশলাটা কষে গেছে, টমেটো গলে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিলাম মশলাগুলোর সাথে, আলুর সাথে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। কাজের ফাঁকেই মুছতে হবে ঘর, নইলে আলাদা করে ঘর মোছার সময় আমি দিতে পারি না। রান্না করতে করতে ঘর মুছে নিই আমি, আর ঠাকুরের জায়গাটা সকালবেলা মুছেই পুজো করেছিলাম, আর অন্যান্য ঘরগুলো এখন আমি মুছে নিচ্ছি। বিশেষ করে নিচের ঘরের এই কিচেন আর ডাইনিং রুমটা আমাকে খুব একটু বেশি মুছতে হয়, না হলে অন্যান্য ঘরগুলো একটু ঝাড় দিলে একদিন পরপর মুছলে আমার চলে যায়। সেই জন্য এই ঘরটাকে নিয়ম করে আমাকে মুছতেই হয়, কারণ বেশি ইউজ হয়। ঘর মোছা ডান পরিষ্কার, এর মধ্যে পনিরটাও হয়ে গেছে, পনিরটা নামিয়ে দেবো। আজকে রান্নার মধ্যে এই তিন পদ। দুপুরবেলা খেতে বসে গেছি, অনেকদিন পর লাঞ্চের সময় দেখাচ্ছি, আর ফুলকপি আর ডাল দিয়ে খাচ্ছি। এরপরে পনিরটা খাওয়ার সময় আর দেখাতে পারিনি। যাই হোক, লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের পরে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। বিকেলবেলা কিছুটা সময় হাতে আছে, কিছুটা কেন, অনেকটাই সময় হাতে আছে, তাই ভাবলাম সময়টাকে ইউটিলাইজ করা যাক। আমার বাগানটা তো এইভাবে পড়ে আছে শুকনো ঝরঝরে অবস্থায়, তো বাগানটাকে একটু ঝাড় দিচ্ছি। আর উঠোনটা তো ডেইলি ঝাড় দেওয়া হয়, কিন্তু এই পাতা এত পড়ে যে মনেই হয় না যে প্রতিদিন ঝাড় দেওয়া হয়। কাঁঠাল পাতা রয়েছে, যেহেতু কাঁঠাল গাছ, আম গাছ, বড় বড় পাতা ঝরতেই থাকে এই সময়, সারা বছরই ঝরতে থাকে। তো দেখো এই পাতা পড়ে, আর যেহেতু টবগুলো এখানে থাকে, সেজন্য টবের তলার দিকে না এরকম মাটি জমে থাকে, সবসময় টবগুলো সরিয়ে ঝাড় দেওয়া হয় না, যদিও ঝাড় দেওয়া উচিত। তো আজকে ভাবলাম হাতে যেহেতু অনেকটা সময় আছে এইভাবে একদম পরিষ্কার করে দিই। আর ঝাড় দিলে প্রচণ্ড ধুলো উঠছে, তো ঝাড়টার দেওয়ার পর ভাবছি যে একটুখানি জল দিয়েও ধুইয়ে দেব, তাহলে কি হবে, ধুলোটা উড়ে ঘরের মধ্যে যাবে না। কারণ এই ধুলোগুলো পায়ে পায়ে ঘরের মধ্যে যায় এক নাম্বার, দু নাম্বার হচ্ছে এই ধুলোগুলো উড়ে উড়েও ঘরের মধ্যে যায়। আমার ব্যালকনির জানলাটার মধ্যে এমন ধুলো উড়ে এসে জমে থাকে, মনে হয় যেন এত সিমেন্ট কে এখানে ফেললো রে বাবা। যদিও সামনে কাজ হচ্ছে, কিন্তু পুরো সিমেন্টের মতো একদম ডাস্ট ধুলো। তো এইভাবেই যায়, যেহেতু বাড়ির উঠোনে এরকম ধুলো থাকছে, আর প্রচণ্ড গরম রোদের তাপে সব আর কি ধুলো ধুলো হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো আবহাওয়া বিকার হচ্ছে আর কি। যেহেতু বৃষ্টিটা এত কম হচ্ছে, তো আমার ওই ছোট্ট উঠোনটা একফালি ওটাও ঝাড় দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, জল দেওয়ার ফলে বোঝা যাচ্ছে যে কতটা ময়লা, দেখেছো একদম কালো কালো জল বেরোচ্ছে। তো একদম ভালো করে ঝাঁটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম, পুরো একদম পরিষ্কার চকচকে হয়ে গেল তার ফলে, আর একটু ধুলো থাকলো না। যদিও আমি এখন বলছি ধুলো থাকলো না, কিন্তু আবার কালকে যেরকম সেরকমই হয়ে যাবে, আবার ঝাড় দিতে হবে। তবুও যেহেতু বাড়ির সামনেটা প্রতিদিন একটু পরিষ্কার তো করাটা বাঞ্ছনীয়, সেই জন্য করে নিলাম। আর গাছগুলোর সামনাসামনি থাকতে আমার বেশ ভালোই লাগে। দুপুরের পরে এই সময়টা ঘুমিয়ে হয়তো কাটিয়ে দিতে পারতাম, যদিও আমি ঘুমোই না, কিন্তু যেহেতু এখন প্রচণ্ড গরম, ভীষণ ক্লান্তি লাগে, তাই দুপুরবেলা একটুখানি শুলে মন্দ হয় না।
কিন্তু সেটা না করে আমি দেখো এইভাবে সময়টাকে এইভাবেই কাজে লাগিয়ে দিলাম। হ্যাঁ, সো হয়ে গেছে। এবার কিছু একটা বলতে গেছিলাম কিন্তু কিছু আর বলিনি, তোমাদের দেখিয়ে দিলাম। এ দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তবে আমার তুলসী গাছটা মরে গেছে, ওটাকে লাগাতে হবে একটা নতুন এনে। বুঝতেই পারছো দুপুরের পর খাবার বাসনগুলো মাজা হয়নি, তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। শুধু দুপুরের পর নয়, রান্না করার পরও আমি বাসনগুলো একবারে জমিয়ে রেখে দিয়েছিলাম যে একবারেই যত খাটনি আছে করে নেবো, ওই টুকটুক করে মেজে লাভ নেই। প্রথমে ভাবতাম যে টুকটুক করে মাজলে হয়তো আমার আর বেশি জমবে না, কিন্তু বেশি না জমলে কি হবে, ওই সারাদিন তাহলে টুকটুক করে বাসন মেজেই যেতে হয়। একবারে আমি এক কাটি জমাই, জমি এইভাবে সুন্দর করে তাড়াতাড়ি করে মেজে নিই, মানে তারপরে ফ্যানের তলে গিয়ে বসে পড়ি, ব্যাস। যতই গরম লাগুক না কেন কোনো অসুবিধা হয় না, কিন্তু টুকটুক করে মাজতে গেলে সারাক্ষণ ওই দিকে ধ্যান রাখতে হয়, তো অসুবিধা হয় আমার। তো সেজন্য দেখো অনেক বাসন তোমাদের মনে হবে, কিন্তু কিছু করার নেই, আমাকে মাজতেই হবে। আর এদিকে আশিস একটু শুয়ে আছে, আর অর্ক শুয়েনি, কিন্তু অর্ক একটু ওপরে রয়েছে, ওপরে একটু রেস্টই করছে বলতে পারো, কারণ এত গরম না, সবাই যেন মানে জিভ বার করে ধোকার মতো অবস্থা। উফ, একটু বৃষ্টি না হলে আর কিছুতেই থাকা যাচ্ছে না। তো যাই হোক, আমার তো এই সমস্ত কাজ করে করেই কেটে যায়, যদিও গরম লাগে প্রচুর, মানে হয়তো হাফ বাসন মেজে মাঝে মাঝে আমি গিয়ে একটু রেস্ট নিই, আবার এসে মাঝে এরকমও করি অনেক সময়, কিন্তু আজকে এক নাগাড়ে পুরো বাসনগুলোই মেজে ফেলেছি। আর আমার এই কড়াইগুলো দেখেছো, এগুলো লোহার কড়াই, তাই মাজতে খুব একটা অসুবিধা হয় না বলতে পারো, ওই কারণেও আমি কিন্তু লোহার কড়াই ইউজ করি। আর আটার বাটিগুলো মাজতে ভীষণ অসুবিধা হয়, আটা ফাটা লেগে থাকে, তো ওই জন্য। তবে জলে ভিজিয়ে রাখলে সুবিধাই হয়। এবারে আমি একটু কাঁচের জিনিসগুলো একটু আস্তে আস্তে মাজছি। কাঁচের জিনিসগুলো বলতে ওই থালা ঠালাগুলো, থালা বাটি টুকটাক, তাও কিছু স্টিলেরও জিনিস রয়েছে। তো একবারে মেজে নিয়ে আমি ধোবো, ধুয়ে গামলার মধ্যে রাখবো, তারপরে গামলাটা আমি বাইরের কল থেকে ধুয়ে নিয়ে আসবো, সেটা তোমাদের দেখাবো না, কারণ গামলাটা তলায় না আস্তে আস্তে মানে ময়লা জমতে থাকে বাসন রাখতে রাখতে। তো ধুয়ে নিয়ে এসেছি, দেখো গামলাটাকে সুন্দর চকচক করছে। এবারে আমি সমস্ত বাসনগুলো এর মধ্যে একটা একটা করে রেখে দেবো তুলে। এরকম আস্তে আস্তে কিন্তু করি, স্পিডটা যখন কমালাম দেখলে তো, কিন্তু এখন আমি তোমাদের স্পিডে দেখাচ্ছি, না হলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর এই কথাটা সঙ্গে সঙ্গে চালাচ্ছি, কারণ তাহলে তোমরা গল্প শুনতে শুনতে কাজটা দেখতে পারবে, আর কত কাজ করি সেটা তোমাদের মানে গায়েও লাগবে না, আমারও গায়ে লাগবে না, তোমাদেরও গায়ে লাগবে না। তো দেখো কতগুলো বাসন একসাথে জমছে, আর পুরো আর ড্রাই হয়ে যাবে, পুরো ওপর অবধি ভর্তি হয়ে যাবে, তারপরে জলটা ঝরা অবধি আমি এখানেই রেখে দেবো। আর তারপরে জলটাকে আমি কাঁচিয়ে বেসিনে ফেলে দিতে পারবো, আর যখন একদম ঝরঝরে হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন নিচে নামিয়ে রাখবো। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেলে গ্যাস ওভেনটাও পরিষ্কার করতে হবে, তারপরে বিকেলে আবার চা টা করতে হবে, তার জন্য রেডি রাখতে হবে গ্যাস ওভেনটা। তো যাই হোক, পরে কথা হচ্ছে। তো যাই হোক, বিকেলবেলাটাও বেশ প্রোডাক্টিভ কাটলো, সব বাসন মাজা হয়ে গেল, বাইরের উঠান টুঠান পরিষ্কার হয়ে গেছে। এইবারে আরেকটা কাজ ভেবেছি, সেটা হচ্ছে ওপরের ঘরের মানে তিনতলাতে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা শুধু ঝাড় দেওয়া হচ্ছে, কদিন ধরে মোছা হচ্ছে না, তো আজকে একটু ভালো করে মুছে নেবো, ব্যাস। তাহলে আজকের মতো আমার কাজ কমপ্লিট। তো এই গরমের মধ্যে আমাকে কাজে পেয়েছে, চলে এসেছি তিনতলা সিঁড়িতে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে আগেই, এবার আমি মুছে নিচ্ছি, জল নিয়ে এসেছি, লাঠি নিয়ে এসেছি। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি কিন্তু একটা ওই রকম সুন্দর বাকেট, মপিং বাকেট অর্ডার করেছি, যেগুলো বেশ সুন্দর আর কি, ওই 999 টাকার মতো দাম নিয়েছে, তো অর্ডার করে দিয়েছি, ওটা আসলে পরে ওইটা দিয়েই মুছবো। অনেকদিন ধরে ভাবতে ভাবতে ওটাই নিলাম, যদিও আমি এইরকমই মপ দিয়ে মুছি, কিন্তু যাই হোক একটা ওইরকম দিয়ে মুছে দেখি, যদি ভালো লাগে আর কি, নিশ্চয়ই ভালোই লাগবে, কারণ দেখে দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, সিঁড়িটা দেখো মুছে দিচ্ছি এভাবে, আর এই সিঁড়িটা যেহেতু ওঠা হয় না, ওই জন্য সাদা সাদা একটা ব্যাপার হয়ে রয়েছে, আর হাফ সিঁড়িতে আমার সাদা কালো কালার করা হয়েছে, আর হাফ সিঁড়িতে করা হয়নি, যেহেতু আশিস করছিল, আর ওইভাবেই রঙ দেখো এখানে পড়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো পেপারের মধ্যে দেখবে একটা রঙ রাখা রয়েছে ডান দিকে, তো ওই রঙটা ওইভাবে রয়েছে। তো আমি ভাবছি যে ভালো করে মুছে ঘষে নিতে হবে, আবার ঘষে নিয়ে রঙটা একটু বুলিয়েই দেবো। তো এই দেখো নিচের সিঁড়িগুলো দেখেছো কীরকম সাদা কালো করা হয়ে গেছে, কিন্তু ওপরের সিঁড়িটা করা হয়নি। তো যাই হোক, আমার কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেল, আর কীরকম কালো জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ, যেহেতু ওঠা হয় না, প্রচুর ধুলো থাকে, শুধু ঝাড় দিয়ে আমি রেখে দিই, তো আজকে অনেকদিন পরে মুছলাম। যাক বাবা, মোছা হয়ে গেল, বেশ শান্তি লাগছে এবারে। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার যা যা কাজ করার ছিল, যত ক্লিনিং করার ছিল, সব কমপ্লিট করতে পেরেছি। আর সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টানলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ রোববার সকাল থেকে খুব সুন্দর ব্লগে, কারণ কালকের দিনটা কিন্তু অনেক স্পেশাল। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো, কাজে কর্মে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।